তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঝগড়া করেছেন অপরদিকে বাংলাদেশের রিজার্ভ এবার সম্পূর্ণ কমে গিয়ে একেবারে দরিদ্রতা হার ধরেছে এবং এদিকে বাংলাদেশের ঋণ করেছে বাংলাদেশের সরকার ছিয়ানব্বই হাজার কোটি টাকা সব হিসাবগুলো শুনলে রীতিমতো আপনি চমকে যাবেন আসুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রিজার্ভ পরিস্থিতি এবং ঋণের পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেখ সুলেমানের সাথে গোপন যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কী হয়েছে বিস্তারিত সকল কিছু সবারই দর্শক মরি গত দুই বছরের মধ্যে এই মাত্র যে রিজার্ভের অবস্থাটা এসেছে সর্বনিম্ন হারে চলে গিয়েছে দু সালের দিকে বাংলাদেশ চলে গিয়েছে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যখন নির্বাচনের কথা বলে আমরা নির্বাচনে আসার আগে যেরকম অবস্থা ছিল সেরকম অবস্থা করে পরে নির্বাচন দিব অর্থাৎ তাহলে দু সালের যে অর্থনৈতিক অবস্থা ছিল যে বাংলাদেশ রিজার্ভ ছিল সেই রিজার্ভে নিয়ে যাবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যে সেই রিজার্ভের পরিমাণ চলে গিয়েছে তাহলে সেই রিজার্ভের পরিমাণ যদি চলে যাওয়া হয় তাহলে সেই সময়ের এক ডিমের আলি ছিল বিশ টাকা দশ টাকা এখন এক ডিম ষাট টাকা এবং দ্রব্যমূল্য অগ্রগতি চলছেই কাঁচামারের চারশো টাকা কেজি যে জায়গায় দু সালে ছিল বিশ টাকা কেজি এখন তাহলে সেই দ্রব্যমূল্যের অগ্রগতির কী হবে প্রধানমন্ত্রী বলেছেন সেই জায়গার অবস্থায় নিয়ে যাবেন তাহলে রিজার্ভ সে জায়গা অবস্থা নিয়ে গেলে দ্রব্যমূল্য উদ্যোগতি যে হয়েছে সেটাও যদি সে জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে জনগণের কোনো ভোগান্তি থাকবে না কিন্তু জনগণের ভোগান্তি হলো দ্রব্যমূল্য অদ্রগতি নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য করবেন সাবস্ক্রাইব করে বেলবাটন